উচিত, কারণ আল্লাহ আপনাকে আমাকে এত নিয়ামত দিয়েছেন যে চারিদিকে তাকালে শুধু দেখবেন আল্লাহর নিয়ামত আর নিয়ামত। যেদিকে তাকাবেন, এই যে মাউথপিসে কথা বলছি, আমাকেও বেশি চিল্লাতে হচ্ছে না, আপনাদেরও কান খাড়া করে শুনতে হচ্ছে না, অটোমেটিক চলে যাচ্ছে আওয়াজটা, তাই না? যদি এই ব্যবস্থাপনাটা না থাকতো তাহলে এখানে আমাকেও চিল্লিয়ে বলতে হতো, আপনাদেরও খুব খেয়াল করতে হতো যারা দূরে আছেন। আল্লাহ কত সহজ একটা ব্যবস্থাপনা মানুষের মাথা দিয়ে বের করে দিয়েছেন, এটা আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ। এই যে বৈদ্যুতিক বাতি, ইলেকট্রিসিটি, এখন থেকে 40 বছর আগে যান, 30-35 বছর আগে যখন জালসা হতো, মাহফিল হতো, একদম গ্রাম পর্যায়ে যেগুলোতে ইলেকট্রিসিটি ছিল না, বিদ্যুৎ ছিল না, হ্যাচাক দিয়ে জালসা হতো নাকি? আমরা একদম ছোটতে দেখেছি হ্যাচাক দিয়ে। এখন যাদের বয়স 15-20 বছর ওরা হ্যাচাক বুঝবে না, যারা 15-20 বছরের এরা হ্যাচাক বুঝবে না। আর যদি আর 20 বছর পরে এই শব্দ ব্যবহার করেন তাহলে তখনকার ছেলেদেরকে ডিকশনারি বের করে দেখতে হবে হ্যাচাক কি জিনিস। তো আল্লাহ যে কত সুন্দর নিয়ামত, হ্যাচাকের আলো কি এত হতো, এত সুন্দর হতো, এত বেশি হতো কি? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ব্যবস্থাপনা দিয়েছেন ইলেকট্রিসিটি, এটা আল্লাহর একটা নিয়ামত, আলহামদুলিল্লাহ। এই যে এখনকার চাদুয়া গুলো, তিরপল গুলো কত সুন্দর, কত ডিজাইন, আগে তো এত ডিজাইন এত সুন্দর ছিল না, এটাও কিন্তু আল্লাহর একটা নিয়ামত, আলহামদুলিল্লাহ। এই যে প্রজেক্টর, এটা কিন্তু একসময় ছিল না, নারীরা কষ্ট করে শুধু শুনতেন, দেখতে পেতেন না। আল্লাহ যে ব্যবস্থাপনাটা দিয়েছেন, যেমন পুরুষ আলোচকের কথা শুনেন, দেখেন, দেখেন অবস্থা ভেদে বুঝেন, যারা শিক্ষা নিয়ে গবেষণা করেছেন, শিক্ষাবিদ যারা, তাদের একটা বিশ্লেষণ, যদি একটা জিনিস কাউকে শিখাতে চাই, অডিও, শুধু কথা থাকবে, কোনো ছবি থাকবে না, অডিওর মাধ্যমে শিখালে যা তার ব্রেনের মধ্যে যাবে তার দ্বিগুণ যাবে যদি ভিডিওর মাধ্যমে শেখানো হয়। কারণ হলো অডিও শুধু কথা যায় না, অডিওর মাধ্যমে যখন ধরেন মোবাইল একটা অডিও আলোচনা শুনছে, তখন তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে শুধু কান, কান দুটা ব্যবহার হচ্ছে, কি কান। অডিও বক্তব্য শুনলে শুধু ব্যবহার হয় কান, আর যখন ভিডিও বক্তব্য ব্যবহার হবে তখন শুধু কান নয়, কান ব্যবহার হয়, চোখ ব্যবহার হয়, পাশাপাশি পুরো বডিতে একটা জিনিসের যে বিশ্লেষণ ক্ষমতা, এই ক্ষমতাটা মানে হেড অফিস, মাথা, এই মাথা পুরোটা কাজ করে তখন, কারণ বক্তাকে দেখে, বক্তার অঙ্গভঙ্গি বিশ্লেষণ করে, কথা একই কথা মানে বক্তার উপস্থাপনার উপরে, কোনটা হয় ঝাড়ি আলোকে, কোনটা হয় অনুরোধের সুরে, কোনটা হয় তাকে নসিহতের সুরে, এইগুলো ভিডিওতে স্পষ্ট হয়, অডিওতে স্পষ্ট হয় না, মানে পুরো হেড অফিস তার মাথা কাজ করে ভিডিও বক্তব্যে। এই জন্য ভিডিও বক্তব্য বা ভিডিও জিনিসের আউটপুট জ্ঞানটা বেশি স্থায়ী হয় ব্রেনের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে প্রজেক্টরের মাধ্যমে নারীদের ওয়াজ শোনার ব্যবস্থা করে দিয়েছেন, এটা একটা আল্লাহর বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, অনেকে অবশ্য এটা নিয়েও কথা বলা শুরু করেছেন যে প্রজেক্টর দিয়ে মহিলাদেরকে ওয়াজ শোনা যাবে কি যাবে না, এই নিয়ে অনেক দ্বিমত শুরু করেছেন। তবে সালাফগণ, সালাফে সালেহিনের বিদ্বানগণ, পূর্বসূরী বিদ্বানগণ যে বিশ্লেষণ করেছেন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, সালাফি মানহাজ যারা লালন করেন, তারা কেউ দ্বিমত করেননি এ সকল প্রজেক্টরের মাধ্যমে নারীদেরকে ভিডিও বক্তব্য শোনানোর বিষয়ে দ্বিমত করেননি। এর পিছনে ডাইরেক্ট কেউ যদি দলিল চান,
আপনার বিরক্ত হচ্ছেন কি? আমি যেগুলো বলছি এগুলো কিন্তু প্রয়োজনে অপ্রয়োজনে না। ডাইরেক্ট কেউ মানে এগুলো প্রশ্নের মুখোমুখি হতে হয় অনেককেই, ডাইরেক্ট কেউ যদি দলিল চান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর যুগে বা সাহাবায়ে কেরামের যুগে বা খোলাফায়ে রাশেদার যুগে কেউ বক্তব্য দিচ্ছে আর প্রজেক্টর দিয়ে মহিলাদেরকে দেখাচ্ছে, এই দলিল আপনি দেন, এটা কি সম্ভব? কারণ এই প্রজেক্টর তখন আবিষ্কার হয়েছিল, প্রজেক্টর আবিষ্কারই হয়নি, কি দিয়ে দেখাবে? এটা আবিষ্কার তখন হলে রাসূলুল্লাহ হয় পক্ষে বলতেন না হলে বিপক্ষে বলতেন। এই প্রজেক্টর দিয়ে বক্তব্য রিলে করে দেখানো পক্ষে বা বিপক্ষে কোন একটা অবস্থায় আলোচনার কথা বলতেন যদি সেই যুগে এটা থাকতো, আবিষ্কারই হয়েছে পরে, তাহলে অগ্রিম কিভাবে তিনি বলবেন? এটা সম্মানিত উপস্থিতি, তাহলে ডাইরেক্ট দলিল পাওয়া যাবে না, ইনডাইরেক্ট দলিল, সরাসরি দলিল নয় তবে বিভিন্ন সাইড দলিল, এই পার্শ্ব দলিল গুলো দিয়ে কিছু বোঝা যায়, ইঙ্গিত পাওয়া যায় যে এটা শরীয়তে নিষেধ নয়। কিভাবে? তার দু একটা হাদিসের শুধু মূল ভাবটা আপনাদের কাছে বিশ্লেষণ করি। দেখুন, মসজিদে নববীর পাশে খোলা জায়গায় যুবক সাহাবীরা তীর ধনুক নিয়ে প্র্যাকটিস করছিলেন, যুদ্ধের মহড়া দিচ্ছিলেন, যুদ্ধের প্রস্তুতি প্রশিক্ষণ নিচ্ছিলেন। আল্লাহু আসলাম মসজিদে নববীর সাথেই তো তার বাড়ি, তিনি দরজায় দাঁড়িয়েছিলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহু আসলামের এই ঘাড় আর এই কান এই মোঝাম এরকম একটা জায়গায় মুখটা রেখে দেখছিলেন খেলাটা, মানে যুদ্ধের প্রস্তুতি, যুদ্ধের প্রস্তুতি বা প্রশিক্ষণ কারা নিচ্ছিলেন? সাহাবীরা। আর দেখছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আর রাসূলের এই কাঁধের এই পিছন দিয়ে, আর রাসূলাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ঢেকে রেখেছেন, উনি দেখতে পাচ্ছেন কিন্তু সাহাবীরা তাকে দেখতে পাচ্ছে না। তাহলে বুঝা গেল প্রয়োজনে দিনই ক্ষেত্রে দিন জাগ্রত হবে বা ইসলামী অনুভূতি জাগ্রত হবে এই জাতীয় ক্ষেত্রে নারীরা যদি পুরুষদের কিছু প্রশিক্ষণ বা এই ধরনের দিনই কোনো কার্যক্রম দেখে তাহলে দেখার সুযোগ দেওয়াটা সুন্নাহ, বিদাত নয়। বুঝাতে পারলাম কি? না হলে যদি এটা যদি বিদাত হতো বা অপরাধ হতো তো আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ সুসালাম বলতেন যাও তুমি ভিতরে যাও, কিন্তু তা বলেননি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন বরং তিনি আমাকে সুযোগ করে দিলেন, আমি যতক্ষণ খুশি দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাহলে এই হাদিসে একটা ইঙ্গিত রয়েছে, হাদিস সহিহ বুখারীর, ইঙ্গিত রয়েছে যে প্রয়োজনে দিনই ক্ষেত্রে নারীরা পুরুষদের এই দিনই প্রোগ্রামগুলো দেখতে পারে।